ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন সংসদে ইসলাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং আলেম ওলামাদেরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। বিশেষ করে হেফাজতে ইসলাম এ নিয়ে ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছে। কর্মসূচি থেকে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতের নেতারা। তবে পাল্টা কর্মসূচি দিয়ে ওয়ার্কার্স পার্টি হেফাজতের এই তৎপরতা নিন্দা অব্যাহত রেখেছেন। বঙ্গদেশের মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের চিন্তার কথা বলেছেন যে রাশেদ খান মেনন সে কতটা মনোপীড়ায় ভুগছেন, কতটা তিনি যন্ত্রণা কাতর, তিনি কতটা নিচু, কতটা হীন মানসিকতার অধিকারী, কতটা বিদ্বেষ এবং কতটা মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর জন্য ওস্তাদ, সেটাই তার কথা থেকে বের হয়ে এসেছে। বাংলাদেশের তার শাস্তি হওয়া উচিত এবং সরকারকে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।